হ্যালো এভরিওয়ান, আমি কোনিনিকা ব্যানার্জি। ট্রোলারদের মুখে পড়লেন এবার অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। পর্দার সহচরীকে দেখা গেল যোগ্য জবাব দিতে এবার এক ট্রোলারকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পোশাক নিয়ে কুমন্তব্যের শিকার হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। অভিনেত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কুমন্তব্যের শিকার হয়েছেন। কিছুদিন আগে অভিনেত্রী সোলাঙ্কির পোশাক নিয়েও অনেকে কুমন্তব্য করেছেন সামাজিক পাতায়, তবে সে বিষয়ে চুপি ছিলেন পর্দার কুড়ি। মঙ্গলবার নিজের সামাজিক পাতায় গোপালপুর ট্রিপের ছবি শেয়ার করেছিলেন পর্দার কোনিনিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সহচরী, আর সেই ছবিকে ঘিরেই নানান কুমন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। আসলে ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী গোপালপুর ঘুরতে গিয়েছেন, সমুদ্রে নিজের গার্লস গ্যাং আর মেয়েকে নিয়ে করছেন এনজয়। সুইমিং কস্টিউমে নজর কেড়েছিলেন অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। কোনিনিকার সেই বান্ধবীদের দলে ছিলেন অভিনেত্রী রিচা শর্মাও। কিন্তু ছবি দেওয়ার কিছুক্ষণ পর কুমন্তব্য পড়তে থাকে কমেন্ট বক্সে, আর সেখানেই দেখা যায় পর্দার সহযোগীকে সুইমিং কস্টিউম পরে দেখে অনেকে যেন মেনে নিতে পারেন না, বডি শেমিংও করেন অনেকে। তবে অভিনেত্রী কোনিনিকা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সপাটে জবাব দিলেন এবার তিনি সেই কুমন্তব্যকারীদের। অভিনেত্রী তার সামাজিক পাতায় লিখেছেন কি হাসি পাচ্ছে, কিছু অশিক্ষিত মানুষদের দেখতে যারা লুকিয়ে সবকিছু করে, নাইটি আর সায়া পরে সমুদ্রে নামে, সভ্যতার মুখোশ পরে আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, এরাই হলো তারা যারা কথা বলার সময় বুকের দিকে তাকিয়ে কথা বলে। সেম, সমুদ্র দেখল না, দেখল শুধু চেহারা, অশিক্ষিত বলা ভুল, এরা হলো সেই খরগোশ যারা সবকিছু করে আর ভাবে কেউ দেখছে না। কয়েকদিন আগে মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিত্রী শাহ তার অভিনেতা বন্ধুর সঙ্গে ভিডিও পোস্ট করায়ও কুমন্তব্যের শিকার হয়েছেন, তবে তিনি সে বিষয়ে কিছুই বলেননি। বাড়ি বাড়ি দেখা গেছে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা এরকম কটাক্ষের শিকার হচ্ছেন। তবে বন্ধুরা, অভিনেতা অভিনেত্রীরা বরাবরই মনে করেন এইসব অন্যায়কে প্রশ্রয় দেওয়া একেবারেই ঠিক নয়। অভিনেতাদের সাফ জবাব, দর্শক মহলকে আরো পরিণত হতে হবে, কারণ দর্শককে সম্মান দেওয়া যেমন একজন শিল্পীর কর্তব্য, ঠিক তেমনই শিল্পীকে সম্মান দেওয়া দর্শকদের কর্তব্য। বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।